আপনি কি পাগল নাকি ভাই? কেন ভাই? আপনি পানি পিপাসা লাগছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই। একটা কথা বলার জন্য আপনাকে ডাকছি, বলবো? বলেন। আমার কাছে টাকা নাই, আমার একটা পানি খাওয়াবেন? আপনি কি পাগল নাকি ভাই? কেন ভাই? আপনি পানি পিপাসা লাগছে, আপনাকে একটা পানি নাই দিতে পারি তাহলে কি হলো ভাই? আচ্ছা দেন তাইলে ভাই। এটা কি মন খারাপ করে দিলেন? না না ভাই, আপনাকে এমনিতেই দিলাম ভাই। আচ্ছা এখন রাখেন, একটু কথা বলি আপনার সাথে। আচ্ছা আবার যদি কোনোদিন দেখা হয় তখন টাকা দিব। আলহামদুলিল্লাহ, সমস্যা না। এই একটা পানি ভাই, অনেক পানি আমাদের, প্রতিদিন দুইটা তিনটা করে পানি এমনিতেই ভাই, অনেকটাই খাওয়াই ভাই। তাই? জি ভাই। আচ্ছা আপনার বাসা কোথায়? আমার বাসা এর কুরগাঁও। কুরগাঁও। সারাদিনে কেমন পানি বিক্রি হয়? এই তো মোটামুটি, এখন তো আবহাওয়া ভালো না ভাই, সেরকম ওই দিনে দুই কেস তিন কেস এরকম বিক্রি হয়। সারাদিনে দুই তিন কেস বিক্রি করতে হলে আপনার কয় টাকা লাভ থাকে? মোটামুটি 600। 600 টাকা? জি 600 টাকা থাকে। যাক আলহামদুলিল্লাহ। এরকম কি ফ্রিতে পানি খাওয়াইছেন আরো কারোরে? হ্যাঁ ভাই, এই কিছুদিন আগে ভাই এই ছাত্র আন্দোলনের মধ্যে, বৈষম্য ছাত্র আন্দোলনের মধ্যে ভাই অনেকটাই ভাই পানি ফ্রিতে দিছি। তাই? যাক আলহামদুলিল্লাহ, আপনার মন মানুষ অনেক ভালো। আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি মানিকগঞ্জ। এই মানিকগঞ্জে? আপনি কি ফ্যামিলি নিয়ে থাকেন এখানে? জি ভাই, ওয়াইফ আর আমি। বাচ্চা নাই? না। ছেলে মেয়ে নাই? ও আচ্ছা। ভাবি কি করে? বাসায় থাকে। বাসায় থাকে? আপনি এটা করে সংসার চালান? মা বাপ আছে? জি মা বাপ আছে। মা বাপরে কি খরচ দেন? এই মোটামুটি যখন প্রয়োজন হয় তখন দেন, এমনিতে প্রয়োজন হয় না। তাই? তা আপনার ভাই বোন কয়জন? ভাই আমার একটা ছোট বোন আছে আর আমি। আচ্ছা কতদিন ধরে এই ব্যবসা করেন? ব্যবসা প্রায় 2 বছর আড়াই বছর। 2 বছর আড়াই বছর? তাই? যাক আলহামদুলিল্লাহ ভালো। এটার আগে কি করতেন? ভাই আমি পড়াশোনা করছি ভাই। কোন পর্যন্ত? আমি ডিপ্লোমা শেষ করছি। ডিপ্লোমা শেষ করছেন? গোপালগঞ্জ থেকে ডিপ্লোমা শেষ করছি। আলহামদুলিল্লাহ। তাই ডিপ্লোমা শেষ করে আপনি এই কাজ করতেছেন কেন? ভাই অনেক কাহিনী আছে ভাই, বললে শেষ নাই। আচ্ছা বলেন একটু শুনি, শর্টকাটে বলেন। শর্টকাটে ভাই, যার মামা খালু আছে, টাকা আছে, তার চাকরি আছে ভাই, পড়াশোনা কইরা সার্টিফিকেট নিয়ে ঘুরা তো কিচ্ছু হয় না, আরো জীবনে যা আছে সব হারায় যায়। সেটা অবশ্যই ঠিক, কিন্তু তারপর অন্য জায়গা ট্রাই করেন নাই? করছি ভাই, আমি নারায়ণগঞ্জ ভিভো কোম্পানিতে মানে জব পাইছি আর কি, তখন আমার সার্টিফিকেটটা ছিল না কিন্তু চাকরিটা হয়, তারপরে যোগদানের যখন দিব তখনই মনে হলেন করোনা ভাইরাস শুরু হয় 2020-এ, যে করোনা মার্চ যে ধরা পড়লো প্রথম করোনা ভাইরাস, তখন থেকে মানে আমার সার্টিফিকেটটা তখন বেরো, মানে ওই যে ভার্সিটিগুলো বন্ধ থাকার কারণে আপনার সার্টিফিকেটটা বের হইতে লেট হয়েছে, যার জন্য আপনার ওখানে আর চাকরিটা হয় নাই। তা যখন আপনার সার্টিফিকেট বের হয়েছে সেই ক্ষেত্রে আপনি কি অন্য জায়গায় আর চাকরির জন্য দৌড়াদৌড়ি বা যোগাযোগ করেন নাই? যোগাযোগ করছি, সিভি দিছি, কিন্তু ভাই ওই যে বললাম মামা খালু লাগে টাকা, ওই লাগে টাকার জন্য, ওই লাগে মামার জন্য, এটা বাস্তব। তারপর বিষয়টা এখন মানে খারাপ লাগতেছে, যেহেতু আপনি ডিপ্লোমা কমপ্লিট করে এত পরিশ্রম করতেছেন একটা ভাই, এটা এখন নিজে ভাবি সব সময় ভাবে যে এটা সবই কপাল, বুঝছেন? হ্যাঁ কপাল ভাই, এটাই বল। ডিপ্লোমা কমপ্লিট করছেন কোথা থেকে? গোপালগঞ্জ, গোপালগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, মানে আমাদের 16 বর্ষের 2016 বর্ষের এটা মনে হলেন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভিতরে ডিপ্লোমা চালু হয়, সব 64 জেলায় 64টায় পলিটেকনিক মানে চালু হয়, তারপর আবার বন্ধ করে দিয়েছে করোনার পরে বন্ধ। তাই কি আপনি মনে করেন কি আপনি যেভাবে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তাই? এখন ভবিষ্যতে একটু আশা আছে যে একটা ব্যবসা, বসা ব্যবসা, এটা তো রানিং ব্যবসা, গাড়ি ঘোড়ায় যাতায়াত উঠা নামা এই, আর এমন একটা ব্যবসা দরকার মানে যাতে পয়সে ব্যবসাটা, মানে একটা দোকান বা যে কোনো হোক একটা ব্যবসা করার চেষ্টা চিন্তা ভাবনা করতেছেন। যাক আলহামদুলিল্লাহ, আপনার আশা পূরণ হোক দোয়া করি। কিন্তু আপনার কষ্ট লাগে না যে আপনি ডিপ্লোমা কমপ্লিট করে? বললাম ভাই কষ্ট কিচ্ছু না ভাই, এখন সইয়ে গেছে। হ্যাঁ তাই না? জি, তারপরেও আগের থেকে রোদের মধ্যে থাকার অভ্যেস ছিল, পড়াশোনা করছি গোপালগঞ্জ, কিন্তু মানিকগঞ্জ যখন আমি পড়াশোনার আগে অনেক পরিশ্রম করছি, বাড়িতে কাজবাজ করছি, নিজের জমিন আছে, সবই আছে। আমার কাছে টাকা আছে, আমি দেখলাম যে আপনি আমারে দেন কি না, ঠিক আছে? আমি আপনাকে পরীক্ষা করলাম, আচ্ছা এটা ধরো, এখন কয় টাকা দিব বলেন?
টাকা লাগবে না ভাই। হ্যাঁ ধরেন ধরেন ধরেন, এটা খুশি হয়ে দিছি। ধরেন ধরেন আপনি যে এতটুকু লেখাপড়া করে এতটুকু কষ্ট করেন, যে জিনিসটা আসলে দুঃখজনক যে আপনার মতো এরকম কিন্তু হাজারো মানুষ আছে যারা। জি ভাই অনেক আছে আমাদের, এই যে আমি হয়তো হকারি করি, কেউ করে রিক্সা চালক, অনেক আছে শিক্ষিত রিক্সা চালায় না, সেটা তো অবশ্যই। যাক ভাই, আপনার জন্য দোয়া রইলো, দোয়া করবেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন ভাই। হ্যাঁ আসসালামু আলাইকুম। জি ভাই।